সালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে জেএসসি পরীক্ষার পরে এক থেকে দেড় মাস যে তুমি সময় পাচ্ছ, সেই সময়ে তুমি কি করবে, অর্থাৎ এক থেকে দেড় মাস সময়কে তুমি কিভাবে প্রপার ইউটিলাইজ করবে সেই সম্পর্কে তোমাদেরকে কিছু পরামর্শ দেব। নাম্বার ওয়ান হচ্ছে কোনো টেনশন ফিল করা যাবে না। জেএসসি পরীক্ষায় তোমার এমসিকিউ কত হলো বা সৃজনশীল তুমি কত নাম্বার অ্যান্সার করেছ সেই সম্পর্কে এখন যদি তুমি টেনশন ফিল করো কোনো লাভ হবে না। যা পরীক্ষা দিয়েছ এখন যদি তুমি সারাদিন টেনশন করো, এক নাম্বার যেমন বাড়বে না আবার এক নাম্বারও তেমনই কমবে না। সো শুধু শুধু টেনশন ফিল করার কোনো দরকার নেই, যা হবার হয়ে গেল। সেকেন্ড যে বিষয়টা বলবো সেটি হচ্ছে তোমাদের এলাকাতে যে খুব হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, মানে যে ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেগুলোকে তোমাকে দেখতে হবে। আমি কুমিল্লার একটা ছেলে, তার নাম হচ্ছে মাসুদ, তাকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কোটবাড়ি যে জায়গাটা বিখ্যাত, যে সুন্দর যে জায়গাটা আছে, তুমি কি সেটা দেখেছ? তখন সে বলল যে না স্যার, আমি সেখানে যাইনি। আবার মাধবকুণ্ডের যে মৌলভীবাজারের যে একটা রাকিব নামে একটা ছেলে ছিল আমার পরিচিত, তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি মাধবকুণ্ড গিয়েছো? তখন সে বলল যে না, আমি যাইনি। তো এইতে দেখা গেলো যে অনেক স্টুডেন্ট তারা জেএসসি পরীক্ষার প্রেশারের কারণে তারা তাদের যে জেলাতে যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে, অর্থাৎ ঐতিহাসিক যে স্থানগুলো আছে, সেগুলো তাদের এখনও দেখা হয়নি। সো আমি তোমাকে সাজেস্ট করব, সেকেন্ড যেটা কথা বলবো সেটা হচ্ছে তুমি তোমার এলাকার যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে সেগুলো তুমি ঘুরে আসতে পারো। এখন যদি কেউ বলো যে স্যার আমার তো সব ঘোরা শেষ, তাহলে তোমাকে আমি বলবো যে তোমার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে বা পার্শ্ববর্তী যে স্থানগুলো রয়েছে সেখান থেকে তুমি ঘুরে আসতে পারো, কারণ তোমার এটা দেখার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তিন নম্বর আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে জেএসসি পরীক্ষার যত স্টুডেন্ট ছিল তাদের মধ্যে যত ভালো স্টুডেন্ট হোক আর খারাপ স্টুডেন্ট হোক, তারা বিজ্ঞান, ম্যাথ এবং হচ্ছে ইংলিশ এবং বাংলা এই চারটা সাবজেক্টের কোনো না কোনো একটা সাবজেক্টে তার উইক রয়েছে, দুর্বলতা রয়ে গেছে। সো এই দুর্বলতাকে নিয়ে তুমি যদি ক্লাস নাইনে ভর্তি হও তখন তোমার এই প্রবলেমটা আরও বড় হয়ে যাবে। সো আমি তোমাকে বলবো যে এই দেড় মাসের মধ্যে তুমি যদি ইংলিশে প্রবলেম থাকে তাহলে ক্লাস নাইনের ইংলিশ রিলেটেড যে গ্রামাটিক্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাকে শিখে ফেলো। যদি তুমি বিজ্ঞানে সমস্যা থাকে তাহলে ক্লাস নাইনের যে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রির বইগুলো কালেকশন করো, সেগুলোর বেসিক নলেজ তোমাকে এখন একটু দেখো যেন তোমার নাইনে গেলে কোনো সমস্যা না হয়। বা ম্যাথ সমস্যা হলে ম্যাথের বইটা কালেকশন করো, সেগুলো প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়গুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার ক্লাস এইটের কোনো সাবজেক্টের প্রবলেমগুলো রেখে তুমি কখনোই ক্লাস নাইনে ভর্তি হয়ো না, তাহলে ওই প্রবলেমটা আরও অনেক বড় হয়ে যাবে। সো নাইনের যে এইটের যে সময়টা পাচ্ছ এখন এক থেকে দেড় মাস, সেই সময়ের মধ্যে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে ফেলো এবং নাইনে গিয়ে তুমি একটা ফ্রেশ মাইন্ডে একটা কনফিডেন্স নিয়ে তুমি ভর্তি হতে পারবে। নাম্বার থ্রি হচ্ছে তুমি তোমার কিছু আগে কিছু হবি ছিল, ইচ্ছা ছিল, শখ ছিল, যেগুলো তুমি গার্ডিয়ানের কারণে বাস্তবায়ন করতে পারো নি, জেএসসি পরীক্ষার কারণে বা গার্ডিয়ানের প্রেশারের কারণে তুমি সেগুলো করতে পারো নি, তো এই দেড় মাসে তুমি সে কাজগুলো করতে পারবা, সেটা স্টার্ট করো। যেমন অনেকে ইউটিউবে ভিডিও বানানো খুব শখ ছিল কিন্তু সে আগে করতে পারেনি, কিন্তু তাহলে তুমি যেহেতু এই সময়টা পাচ্ছ, এই সময়ে দুই থেকে তিনটা বা চারটা তুমি ভিডিও বানাই ফেলো এবং ভিডিও বানানোর ক্ষেত্রে বা পরবর্তীতে কীভাবে আপলোড করতে হয় বা কীভাবে র্যাঙ্ক করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি এই বিষয় সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার আছে। সো তোমার ইউটিউব সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো, আমি সে বিষয়ে তোমাকে শেয়ার করব। সেকেন্ড হচ্ছে তুমি গিটার শিখতে পারো বা গান গাইতে পারো, বা অনেকে আর্ট করতে পছন্দ করে তুমি সে আর্টও করতে পারো, বা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারবো যেটা আমি তোমাকে সাজেস্ট করব সেটা হলো যে তুমি কোরআন শিখতে পারো। তুমি কোরআন অনেকেই স্পষ্ট বা শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, তুমি সে কোরআনটাকে এই এক মাস থেকে দেড় মাসের মধ্যে শিখতে পারো, অনেক ভালো কাজ করবে তোমার ফিউচারে। সো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে তুমি তোমার শখের যে বিষয়গুলো ছিল সেগুলোকে এখন বাস্তবায়ন করতে পারো এই সময়ের মধ্যে।
অ্যান্ড লাস্ট যে জিনিসটা তোমাকে বলবো সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে গল্প পড়তে পছন্দ করে বা উপন্যাস পড়তে পছন্দ করে বা সায়েন্স রিলেটেড যেসব গল্পগুলো রয়েছে সেগুলো পড়তে পছন্দ করে। তো তুমি এরকম ভালো মানের কিছু যে বই কালেকশন করতে পারো সেগুলোকে তুমি এই সময়ের মধ্যে পড়তে পারো, যেটা তোমার পরবর্তী সময়কে অনেক বেশি হেল্পফুল হবে। তবে একটা কাজ তুমি করবা না, সেটা হচ্ছে কখনোই ভিডিও গেমস, কম্পিউটার গেমস খেলা কখনো খেলবা না, কারণ এটার মধ্যে কোনো উপকারিতা নেই। বরঞ্চ মাঠে গিয়ে ক্রিকেট খেলবা বা ব্যাডমিন্টন খেলবা বা হচ্ছে ফুটবল খেলবা, যেটা খেলতে ইচ্ছা করে তুমি সেটা খেলবা। বাট কম্পিউটারে ভিডিও গেমস বা মোবাইলে গেমস খেলাটা খুবই খুবই ক্ষতিকর, সে কাজটা করবে না। আর বাকি যে স্যারে যে পরামর্শগুলো দিলাম, যদি তুমি এগুলো 100% না হোক 80% করতে পারো, তোমার ক্লাস নাইনের যে লাইফটা সে লাইফটা খুব সুন্দর হবে এবং আশা করি তোমার জেএসসি পরীক্ষার রেজাল্টও অনেক ভালো হবে। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।